হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন তোমাদের রিকোয়েস্ট ভিডিওর জন্য আমি এখন যাচ্ছি তো সেলুনে, ছেলেদের সেলুনে। যাচ্ছে, বৃষ্টি পড়ছে আর আমরা একটা ছাতা বলতে ছাতাটা বাইরে বের করতে পারছি না, জলের জন্য ভিজে যাবে। সরি, এই দেখো রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টি হচ্ছে। তো দেখো তিনজনা এক ছাতার তলায়, আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে, দেখো সব পুরো রাস্তা ভেজা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমবে তারপরে বেরোবে। এ দেখো সাইকেল করে যাচ্ছি, তো বাড়ির কাছে বেশি দূরে না, তো গিয়ে তোমাদের একবারে দেখাবো। চলে এসেছি সেলুনে, এসে দেখি একজনা চুল কাটছে, তো তার কাটা হলো, তারপরে আমাদের কেটে দিচ্ছে যে এর কাটা হয়ে গেছে। তো এবার আমরা যাব, তুমিও বসে আছে, আমাদের দেখে নিয়ে আর গেল না, তো আমরাই আগে কাটবো তারপরে। আর এটা একদম লোকাল সেলুন, এই কারণে বেশি হাইফাই না। তো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এরকমই, তো খুব একটা হাইফাই না। আর তোমরা বলেছো আগেই লোকাল সেলুনে যেতে, এই কারণে লোকাল সেলুনেই এসেছি, তো হাইফাই সেলুনে যাইনি আর পার্লারেও যাইনি। আর আমি কখনো সেলুনে চুল কাটি না, তো তোমাদের জন্যই শুধু ভিডিওটি করার জন্য সেলুনে গিয়ে চুল কাটতে হলো। আর আগে ওর চুলটা কাটা হবে, তারপরে আমার চুলটা কাটাবো, ওরটা হলেই তারপরে আমারটা কাটাবো। তো দেখতে থাকো এটা আগে, তারপরে আমারটা দেখবে। আর এই সেলুনটা একদম রাস্তার পাশে, তোমরা গাড়ির শব্দও শুনতে পাবে আর গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে দেখতেও পাবে। আর দেখো চুলটা খুব সুন্দর করে কেটেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো একদম স্ট্রেট করে কাটা, সমান একদম। তো এবার আমি বসে পড়েছি, এবার আমারটা কাটা হবে। প্রথমে ভালো করে আঁচড়ে নিচ্ছে, এরপরে কাটিং করবে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আমরা এদিকে আছি ঘরের ভিতরে, তো ফ্যান চালানো আছে, এই কারণে চুলগুলো খুব নড়ছে। আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে।
তো আমারটা কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আরেকটা বোনের কাটবে, তারপরে একসাথে সবাই মিলে বাড়ি যাব। তো এখন ওরটাও কাটা হচ্ছে। চুলটা কাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। তো আমরা আমরা এখন বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি বাড়ির দিকে। আর যেতে যেতে রাস্তায় যদি কোনো দোকান পাই তো কোনো কিছু খাবার খাবো। তো চলে এসেছি, দেখো পেয়েও গেছি পেয়ারা মাখা, আর এটাতে আছে তেঁতুল, কামরাঙা, আমলকি, সব রকম সব কিছু আছে। পেয়ারা মাখা নেব, আর তেঁতুল আর আমলকি কাটা প্যাকেট। Thank you.
আর এখন হচ্ছে পেয়ারা মাখা আর এই তেঁতুলের প্যাকেট, এগুলো নেব। তো তেঁতুলটাও মাখিয়ে দেবে, তো এখন পেয়ারা মাখাচ্ছে। আর এই তেঁতুলের প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে বিট লবণ, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব রকম দিয়ে তারপরে দিচ্ছে। তো এটাও খুব খুব টেস্টি খেতে। আর নিয়ে নিলাম এই পেয়ারা মাখা, আমলকি, তেঁতুল। তো এখন খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে অবশ্যই ভুলো না। তো চলো বন্ধু, আজকে এই পর্যন্ত, টাটা।